মঞ্চে আসছেন মুসআব বিন রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মুসআব বিন রশিদ, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক তাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি স্বরাজ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল কাছের আরেই বেতা ভাই বড় নচ্ছার, ধুমা ধুম গোটা দুচ্চার দিল খুব কিল ঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক ভিতরে শিয়াল আর ধ্যাত শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আটকে ওঠা, কুকুরও জানলে ছোটা আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান বলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গোলা, কি বলিস ফের হপ্তা তওবা না খপ্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।